আসসালামু আলাইকুম হ্যালো ব্রন কি অবস্থা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আর আজকের যে ভিডিওটা এটা কিন্তু একটা টিউটোরিয়াল ভিডিও এইখান থেকে যারা এয়ারড্রপ আর গেট এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ যে এয়ারড্রপটা ছিল এখানে দেড়শো মিলিয়ন টোকেন ডটপোল ছিল তো এটা কিন্তু আস্তে আস্তে ওরা ম্যানুয়ালি ডিস্ট্রিবিউশন করছে অ্যান্ড যাদেরকে ম্যানুয়ালি ডিস্ট্রিবিউশন করা নাই এবং এইখানে থেকে টাস্ক ভেরিফাই হয়েছে তো এদের এইখানে থেকে দেখেন কি লেগছে ইভেন ইন্ডেট অলরেডি আর হচ্ছে এদের মেনুয়ালি ডিস্ট্রিবিউশন কিন্তু ইন্ডেট অলরেডি এখন হচ্ছে এটা আপনারা ডিরেক্ট ওয়ালেটের মধ্যে সরাসরি ক্লাইম করতে পারবেন কীভাবে কী করবেন আগে এটা কিন্তু আগে বলে রেখে এটা কিন্তু আমি ওয়ালেটে ক্লাইম করে নিয়ে দেখাবো যদি আমি অলরেডি ক্লাইম করছি বাট আমি প্রসেসটা দেখাই দেবো তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো কীভাবে কী করবেন বলে দেবো তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকন ডাউন করে দেবেন আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই লার্নিং পারপাসের জন্য মাস্ট হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা কিন্তু সবার আগে যে কোনো আপডেট এবং ভেরিফাইড ইয়ার প্রুফগুলো শেয়ার করি ঠিক আছে ওগুলো যদি মিস করতে না চান মাস্ট হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবেন এখন কি করবেন সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি হচ্ছে এরকম একটা পোস্ট দেখতে পারবেন দেখাই টুডে সরি আপনি হচ্ছে ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন অ্যান্ড আসার পর এখান থেকে হচ্ছে টুডে আউট অফ উপর ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন বা এরকমই মানে টুডে আউট অফ উপর ক্লিক করলে যে পোস্টটা নিয়ে আসবে ওই পোস্টটাতে আসবেন ঠিক আছে আসার পর এখান থেকে দেখেন দুইটা বট আছে বা দুইটা লিঙ্ক আছে এই দুটা লিঙ্ক দিয়ে কিন্তু আপনাকে কাজ করা লাগবে অ্যান্ড হচ্ছে এই দুটা লিঙ্ক ছাড়া কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না এটা হচ্ছে মাথায় রাখেন এখন কি করবেন বলি তো ফার্স্ট অফ অল এই যে এয়ারড্রপ বোর্ড ওয়ান এইখানে যে এয়ারড্রপ বোর্ডটা আছে ঠিক আছে তো এইখানে গেলে তো আপনার এয়ারড্রপ পেজটা হচ্ছে লগ করতে পারবেন আর অবশ্যই বলে রাখি এই এয়ারড্রপটা কিন্তু অলরেডি ইনডেট এইখান থেকে এখন কিন্তু নতুন করে জয়েন করা যাবে না বাট পুরাতন যারা কাজ করছেন টোকেন নাই তাদের হচ্ছে এটা উইথড্র আপডেট মাস্ট হচ্ছে মাথায় রাখেন তো ডিরেক্ট হচ্ছে আপনার এইখানে যখন নিয়ে আসবে ড্যাশবোর্ড পেজে তো এখানে দেখেন আমার এই যে টোকেনটা আমি কিন্তু অলরেডি ক্লাইম করছি ক্লাইম করার জন্য এখন আমার এই যে টোকেনটা শো করতেছে আপনিও কিন্তু এইখান থেকে এই টোকেনটা এইখান থেকে আস্তে আস্তে যেটা পাইছেন ধরেন আপনি দুশো টোকেন জন্য ইলিজিবল ছিলেন কিন্তু আপনাকে গেটো ডায়ের মধ্যে দিচ্ছে তিরিশটা টোকেন বাকি যে একশো সত্তরটা তো এটা এখান থেকে ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো এখন আপনি কী করবেন ডি রেক্ট এখানে আসার পর ডি রেক্ট হচ্ছে আমরা ভিডিওতে চলে যাই তো এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম আসবে অ্যান্ড ওকেতে ক্লিক করে দেবেন এখন বলে ওকেতে ক্লিক করার পর কিন্তু আপনার এইরকম আসবে না ঠিক আছে আমার এরকম আসছে কিন্তু আপনার এরকম আসবে না তো আপনার কীরকম আসবে তো এখান থেকে হচ্ছে উপরে একটা অ্যাড্রেস শো করবে আমি যেহেতু অলরেডি ক্লাইম করছি সো আমি হচ্ছে দেখাই দিতে পারতেছি না তার জন্য অত্যন্ত দুঃখিত আমি যা হচ্ছে আপনাকে স্টেপটা বলবো সেটা হচ্ছে মেনটেন করবেন তাই হচ্ছে ইজিলি আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন না হলে হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপে আসবেন ওইখান থেকে আমরা আপনাকে হেল্প করবো কোনো প্রকার সমস্যা নাই তো এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা অটোমেটিকলি শো করবে কোন অ্যাড্রেসটা শো করবে আপনার হচ্ছে যেমন এই যে এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেস যেটা আছে তো এই অ্যাড্রেসটা কিন্তু আপনার শো করবে ঠিক আছে তো ওই অ্যাড্রেসটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল কপি করবেন কপি করার পর ওই অ্যাড্রেসের মধ্যে অবশ্যই মাত্র পাঁচ সেন্টের মতো এ ট্রাম বি ইথি যে আছে ওই ইথি আমরা ডিপোজিট করবেন ঠিক আছে তো ওই অ্যাড্রেসের মধ্যে এইখান থেকে হচ্ছে আপনি ক্লিক করলে অ্যাড্রেসটা পাই যাবেন যদি অ্যাড্রেস না পান তাহলে এইখানে হচ্ছে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে হচ্ছে ড্যাশবোর্ডে যে হোম পেজ নিয়ে যাবে এইখান থেকে হচ্ছে প্রোফাইল সেকশন আছে এখানে চলে আসবেন তা আসার পর এই যে আপনি হচ্ছে আচ্ছা সেমই কিন্তু এইখান থেকে হচ্ছে আপনার এই অ্যাড্রেসটাই ঠিক আছে কারণ এখানে ক্লিক করলেই আপনাকে যে অ্যাড্রেস শো করতেছে তো এখান থেকে যদি আমি পেশ করি দেখেন সেম অ্যাড্রেসটাই আসছে তো এইখান থেকে এখন আপনি এই অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পর আপনার ওই উইড্রো পেজে চলে যাবেন উইড্রো পেজে চলে যাওয়ার পর ওইখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে এখন মেন কথা হচ্ছে পাসওয়ার্ড পাবেন কই পাসওয়ার্ড পাওয়ার জন্য এখন আপনি ডিরেক্ট এই যে ব্যাগ চলে আসবেন আসার পর এইখান থেকে সেকেন্ড যে বটটা আছে সরি ফার্স্ট বটটা ইউক্স লিঙ্ক বট এইখানে হচ্ছে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আপনি স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর এরকম চলে আসবে তো এরকম চলে আসলে এখন হচ্ছে কী করবেন এইখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি এই যে ইউএক্স ওয়ালেট আছে ইউএক্স ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ইউএক্স ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি মাই অ্যাকাউন্ট দেখতে পারবেন অথবা হচ্ছে এরকম একটা লেখা চলে আসবে এটা ওপেন করবেন ওপেন করার পর আপনার যে টেলিগ্রাম দিয়ে কাজ করছেন সেম টেলিগ্রাম বোর্ড দিয়ে এখান থেকে কিন্তু কাজ করা লাগবে এটা কিন্তু মাথায় রাখেন তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে আর এই যে এটা কিন্তু আপনার সেই অ্যাড্রেসটাই ঠিক আছে তো এইখান থেকে এখন যদি আপনার দেখেন যে অ্যাকাউন্টটা লগ ইন হয় না তাহলে এইখানে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আপনি দেখেন আমি দেখাই দেই তো এখন হচ্ছে লগ ইন অপশনে চলে আসবেন আসার পর এরকম আসবে তো এখান থেকে আপনি টেলিগ্রাম দেখতে পাচ্ছেন টেলিগ্রামে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনাকে টেলিগ্রাম বটে নিয়ে যাবে বটে নিয়ে যাওয়ার পর দেখেন অটোমেটিক স্টার্ট হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু চলে আসছে স্টার্ট হওয়ার পর এখন এখান থেকে আপনি ইউএক্স ওয়ালেটে ক্লিক করে দেবেন তো মাই ইউএক্স ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর एट এরকম আসবে তো এই অ্যাড্রেসের মধ্যে আপনি ইয়ারবি ট্রাম নেটওয়ার্কের ইথি পাঁচ সেন্টের মধ্যে ডিপোজিট করবেন তাইলেই কিন্তু হবে এখন হচ্ছে আপনি পুরোপুরি ক্লাইমের জন্য রেডি এখান থেকে আপনাকে জিমেল অ্যান্ড আর কিছু এগুলো বাইন করতে বলে আমি হচ্ছে একটু দেখে জানিয়ে দিচ্ছি তো মাই অ্যাকাউন্টে চলে যাবেন তো এইখান থেকে ইউএক্স প্রোফাইলে চলে আসবেন আসার পর নিচে আসবেন আসার পর এখান থেকে আপনি জিমেলটা বাইন্ড করতে বলবে তখন হচ্ছে আপনার জিমেল বাইন্ড করবেন নিচে ক্যাপসা আসবে ক্যাপসা কমপ্লিট করবেন ক্যাপসা কমপ্লিট করার পর এখান থেকে আপনাকে ওটিপি দিবে ওটিপিটা বসাবেন এবং লাস্ট ওইখানে দেখবেন যে ফান্ড পাসওয়ার্ড বা এরকম কিছু একটা আপনাকে দিতে বলবে ঠিক আছে তো আপনি ওইখান থেকে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন এখন যে পাসওয়ার্ডটা সেট আপ করবেন আমি আগেই বলি এখানে কিন্তু জিমেল ভেরিফাই অপশন থাকবে তো এটা নেপে রাখার কিছু নাই তো আপনি জাস্ট স্টেপ ফলো করেন তাহলে হচ্ছে সব কিছু দেখতে পারবেন আর নিচে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে হচ্ছে আপনার টেলিগ্রামটা থাকবে এবং টুইটারটা বায়েন করলে করবেন না করলে নাই আর এটা হচ্ছে ফুলফিলভাবে আপনার বায়েন করার কোনো দরকারই নেই জাস্ট জিমেলটা বায়েন করবেন আর ফান্ড পাসওয়ার্ডটা বায়েন করবেন ঠিক আছে এখন বায়েন করার পর আপনি কী করবেন এইখান থেকে যে আমাদের এয়ারড্রপ রে অপশনটা আছে এআরডোপের ওয়েবসাইট এটার মধ্যে আসবেন আসার পর এখানে উদ্রোতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এইখান থেকে হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা অটোমেটিক থাকবে আর আগেই কিন্তু বলছি ওইখানে যে অ্যাড্রেসটা থাকবে মানে এই এই অ্যাড্রেস আর ওই অ্যাড্রেস কিন্তু সেম ঠিক আছে তো এখানে জাস্ট পার্সেন্টের মতো আপনি ই আর বিটা ডিপোজিট করবেন অ্যান্ড ডিপোজিট করার পর এরকম চলে আসবে ডিপোজিট করার পর এখানে ফান্ড পাসওয়ার্ড দিতে বলবে ফান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে নিচে কনফার্ম বাটনটা ঠিকই থাকবে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ইনস্টান উইথড্র হয়ে যাবে তো উইথড্র হওয়ার পর কিন্তু আপনার এই ওয়েবসাইটের মধ্যে এখন আসা লাগবে এই ওয়েবসাইটটা এখন আপনার হচ্ছে ডিরেক্ট ইউএক্স ওয়ালেট যে আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম দেখেন আপনার টোকেনগুলো এখানে শো করবে ঠিক আছে তো এখানে আমি যেটা ডিপোজিট করছিলাম ওটা এখানে আছে ফিটি কাটার পর যেমন ধরেন আপনার এয়ারড্রপ টোকেন এইটা এটা কিন্তু এয়ারড্রপ টোকেন ঠিক আছে আমার যেহেতু ইয়ারটপ আমি সেন্ড করে ফেলছি সো এইখান থেকে ইথি যেটা আছে আমি সাপোজ ধরেন ওটাই ইয়ারটপ ট্রোকেন এইখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে সেন্ড বাটন আছে ক্লিক করে দেবেন তারপর গেট ডেটা এক্সচেঞ্জের থেকে ইয়ারটপ ট্রোকেনের আপনার এয়ার বিটাম নেটওয়ার্কের অ্যাড্রেস যেটা আছে এটা এখানে হচ্ছে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দিবেন ম্যাক্স অ্যান্ড দেওয়ার পর এখান থেকে হচ্ছে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দিলে এখান থেকে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট আপনার গেট ওটা এক্সচেঞ্জের মধ্যে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এয়ারটো প্রোগ্রামটা চলে যাবে ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন হয়তো আমি বুঝতে পারি না তার জন্য অত্যন্ত দুঃখিত বাট ভিডিওটা এক দুইবার দেখলে আপনারা হচ্ছে অবশ্যই বুঝবেন অ্যান্ড যদি বুঝতে বুঝতে না পারেন মাস্ট হচ্ছে আমাদেরকে আমাদের গ্রুপের মধ্যে ইনফরমেশন ইনফর্ম করবেন ওইখান থেকে হচ্ছে আমরা আপনাকে হেল্প করবো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি